আমরা সকলে অভ্যস্ত হতে শুরু করেছি, তাই আমাদের দরকার গ্রিনারি প্রজেক্ট। সেই গ্রিনারি প্রকল্পের নাম আমরা দিয়েছি নন্দন কানন প্রকল্প। কেন এই নন্দন কানন প্রকল্প? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের রাবীন্দ্রিক কালচারে মৃণালিনী দেবীও কিন্তু কাদম্বরী কিন্তু করেছিলেন নন্দন কানন। অর্থাৎ বাড়ির ছাদ আরবানের একটি পার্ট হলেও আমরা কিন্তু সে আরবানে থেকেও সবুজকে সাথে নিয়ে চলতে পারি। তাই আজকে বাড়ির ছাদে এই প্রজেক্ট আমরা নিলাম বা কালচারে। আমাদের স্বপ্ন প্রত্যেক বাড়ির ছাদের যে স্পেস, সেই স্পেসে আপনাদের কাপড় জামা মেলার জন্য শুধু ব্যবহার না করে ছাদের অর্ধেক অংশ গাছের জন্য, সবুজের জন্য রাখুন, অর্ধেক অংশ আপনার জামা কাপড় মেলার জন্য ব্যবহার করুন। অর্থাৎ রবীন্দ্রিক সংস্কৃতিতে কাদম্বরী দেবীর সেই নন্দন কানন স্বপ্ন আজ আমরা পূরণ করতে চলেছি আমাদের বিবাহ প্রথম বিবাহবার্ষিকীর মধ্য দিয়ে, এবং প্রত্যেক বছর আমরা এটাকে মেনটেন করার তার জন্য একটু স্পেস দিন।